আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকে নতুন ভিডিও। আজকে অক্টোবর মাসের 4 তারিখ, আজকে মানে কিছু গুরুত্বপূর্ণ নিউজ এখন আপনাদেরকে জানিয়ে দেবো। তো প্রথমেই পূর্বের মতো করোনা ভাইরাসের আপডেটটি দিয়ে শুরু করব। আজকে আপনারা জানেন যে গত 4-5 দিন ওমানে করোনা ভাইরাসের আপডেটটি জানানো হয়নি এবং আজকে সেটি জানানো হয়েছে। আজকে ওমানে আবার নতুন করে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন 2685 জন মানুষ এবং এখন পর্যন্ত ওমানে সর্বমোট করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন 101,270 জন মানুষ। অর্থাৎ আজকে ওমানে করোনা ভাইরাস আক্রান্তের সংখ্যা 1 লক্ষের ঘরটা পেরিয়েছে। তো এখন পর্যন্ত ওমানে সর্বমোট করোনা ভাইরাস আক্রান্ত মৃত্যুবরণ করেছেন 977 জন মানুষ এবং সর্বশেষ এই 4-5 দিনে 42 জন মানুষ নতুন করে মৃত্যুবরণ করেছেন এবং এখন পর্যন্ত ওমানে সর্বমোট করোনা ভাইরাস আক্রান্ত সুস্থ হয়েছে 90,296 জন মানুষ। এটা ছিল ওমানের করোনা ভাইরাসের সর্বশেষ আপডেট নিউজ। পরবর্তী বিষয়টি হচ্ছে বিমান টিকিটের দাম নিয়ে। আপনারা জানেন যে দীর্ঘদিন যাবৎ ওমানে বিমান টিকিটের দাম কিন্তু অনেক বেশি যাচ্ছে এবং আপডাউন টিকিটও পাওয়া যাচ্ছিল না। তো অবশেষে ওমান থেকে আপডাউন টিকিটটা আপনারা পাবেন এবং রিজনেবল প্রাইসে এয়ার আরাবিয়া এখন কিন্তু আপনাদেরকে আপডাউন টিকিট দিচ্ছে 190 রিয়াল দিয়ে। গতকালকেও আমার একজন ফ্রেন্ড এয়ার আরাবিয়াতে টিকিট কেটেছে, আপডাউন টিকিট কেটেছে। তো আপনারা যেটা জানেন যে পূর্বে ওমানে শুধুমাত্র সিঙ্গেল টিকিটই এবং এখনও শুধুমাত্র পূর্বে না, এখনও কিন্তু ওমানে সালামিয়ার 186 রিয়াল শুধুমাত্র সিঙ্গেল টিকিটে যাওয়ার টিকিটই নিচ্ছে। তো সেটা বুঝতে পারছেন সালামিয়ার কিন্তু অনেক টাকা বেশি নিচ্ছে। সেই ক্ষেত্রে এয়ার আরাবিয়া চিপ রেটে কিন্তু অনেক ভালো সার্ভিস দিচ্ছে, যে আপডাউনটাও তারা দিচ্ছে। তো অনেকে প্রশ্ন করেছেন আমাকে যে সালামিয়ার নেওয়া ভালো হবে নাকি এয়ার আরাবিয়া। আমি নিঃসন্দেহে বলবো এয়ার আরাবিয়া ভালো হবে, কারণ হচ্ছে আপনি এয়ার আরাবিয়াতে একটা নিশ্চয়তা পাবেন যে আপনি রিটার্ন টিকিটটা পাচ্ছেন। কিন্তু আপনি যদি সিঙ্গেলে যান সেক্ষেত্রে সালাম এয়ারলাইন্সে এরকম টাকাই যাবে, কিন্তু আপনি আপডাউন আসার টিকিটটা পাবেন না। তো আমি অবশ্যই আপনাদেরকে পার্সোনালি বলবো যে যারা টিকিট করতে চান তাহলে আপনারা চিপ রেটে এয়ার আরাবিয়াটাকে চুজ করতে পারেন। তো পরবর্তী বিষয়টি হচ্ছে অনেক নতুন বিশাল লোক নাকি আসছে, এ বিষয়ে আমাকে অনেকজনে কমেন্ট করেছেন। তো আমি যতটুকু এখন পর্যন্ত জানি যে অফিসিয়ালি নতুনদের জন্য কোনো সুযোগ এখনও আসেনি এবং অনেকে কমেন্ট করছেন। তো সেক্ষেত্রে আমি আজকে একটু বের হব এই ইনফরমেশনটা কালেকশন করার জন্য যে নতুনদের জন্য কোনো খবর আছে কি না। এবং এই সাথে সাথে আপনাদেরকে একটা কথা বলতে চাই, যে সকল মানুষ আমার ভিডিও দেখছেন, আপনাদের কোনো নতুন লোকজন যদি এসে থাকে অথবা আপনারা যারা দেখছেন আপনারা যদি কোনো নতুন লোকজন এসে থাকেন তাহলে আমাকে অবশ্যই কমেন্ট করবেন এবং আপনার নাম্বারটা দিবেন, আমি আপনার সাথে ব্যক্তিগতভাবে কথা বলবো যে কী প্রসেসিংয়ে আপনি এসেছেন অথবা আপনার আত্মীয় এসেছে। পরবর্তী বিষয়টি হচ্ছে আপনারা জানেন যে ওমানে একসাথে অনেকগুলো ওষুধ আনা কিন্তু নিষিদ্ধ এবং যদি ডাক্তারের প্রেসক্রিপশন না থাকে তাহলে ওষুধ আনতে ধরা গেলে কিন্তু আরও একটা সমস্যার বিষয়। তো আজকেও একজন প্রবাসীকে গ্রেপ্তার করা হয়েছে যিনি প্রায় 2600 পিস ঘুমের ট্যাবলেট সহ ওমানে প্রবেশ করছিলেন এবং ওনার লাগেজে 2600 পিস ঘুমের ট্যাবলেট পাওয়া গিয়েছে। তো আপনারা জানেন যে ঘুমের ট্যাবলেট নেশা জাতীয় কাজে ব্যবহার করা হয় এবং সেই জিনিসগুলো, এই ধরনের জিনিসগুলো আপনারা কখনোই বহন করবেন না। আর এতগুলো ওষুধ তো অবশ্যই অসৎ উদ্দেশ্যে আনছিলেন এই ব্যক্তি এবং উনি ধরা খেয়েছেন এয়ারপোর্টে। তো অবশ্যই এয়ারপোর্টে আপনারা ওষুধ আনার সময় সাবধানে থাকবেন। তো এই হচ্ছে বিষয়, আশা করি সবাই বুঝতে পেরেছেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে আসসালামু আলাইকুম।